আমি আপনাদের সঙ্গে রয়েছি আরজে মধুরন। আজকে আপনাদের গল্প মোহিনী, লেখিকা রত্না চক্রবর্তী। রাগে মাথা ঝাঁঝা করে নিতার। এই হতচ্ছাড়া জায়গায় একটা মনের মতো কাঁচার লোকও পাওয়া যায় না। কোনোদিনই ভালো কাচতে পারে না নিতা। বাপের বাড়িতে মা বৌদি কেচে দিত, বিয়ে হয়ে ইস্তক আলাদা সংসার। দীপ নিজের প্যান্ট শার্ট লন্ড্রিতে দেয়, তার দামি কাপড় জামাও তাই, কিন্তু তার চুড়িদার, নাইটি, চাদর, বালিশের ওয়ার, পর্দা, বারমুডা, গেঞ্জি, এগুলো তো কাচতেই হবে ঘরে। না, নিতার বাবুয়ানি নেই, রান্না নিজে করে, বাসন মাজা, ঘর ধোয়া, মোছা সেগুলোও নিজেই করে। কিন্তু সাবানে তার হাত চুলকায়, র্যাশ বার হয়, বাসন মাজে বালি দিয়ে, তাতে কিছু হয় না, কিন্তু কাঁচা। তাই কাঁচার ব্যবস্থা তাকে একটা করতেই হবে। ওয়াশিং মেশিন কেনা বা কারেন্টের বিল দেওয়ার মতো অবস্থায় তারা নয়, সাধারণ নিম্ন মধ্যবিত্ত, অতএব কাজের নেই ভরসা। তাও কি টাকা চাইছে, কষ্টে সৃষ্টে তাই রাখলো, কিন্তু বনি বনা হয় না। মালতি এত বাজে কাছে, জাস্ট জলে চুবিয়ে টাঙিয়ে দেয়, রাখা গেল না। এরপর পলির মা, তার রোজ কামাই, মাসে 10 দিন। এরপর বালতি হিসাবে কদিন কাচানো হলো, কিন্তু অনেক টাকা পড়ে যাচ্ছে। শেষে এই মোহিনী মেয়েটা বেঁটে, হাট্টা কোট্টা মজবুত, গড়ন পিটন, ঝপাঝপ কাজ করে, টাকাটাও সাধ্যের মধ্যে, কথা কম কয়, আর বলবেই বা কি করে, সারা দিন দিন রাত তো মুখে ওই প্যাকেট, কি যেন বলে ওই সুন্দর গন্ধওয়ালা, কি যেন, হ্যাঁ, গুটকা, গুটকা, গুটকা ঢোসা, এসে দাঁড়ালেই গন্ধ পাওয়া যায়। আবার পাশের বাড়ির রান্নার মাসি বলে মেয়েটার বর নাকি অবাঙালি, ওরা নাকি বরবউ দলবল মিলে রাতে মদও গেলে। তা মরুককে, ওর বাড়ি যা খুশি গিলুক, এখানে বেচাল না করলেই হলো, তা সেদিকে ঠিক আছে, কিন্তু এর আবার শর্ত আলাদা। সকালে কাচার সময় হবে না, সকালে 10টা নাগাদ এসে ভিজিয়ে চলে যাবে, বিকেল 4:30-4:30 নাগাদ এসে কেচে মেলে দিয়ে যাবে। বৌদির ঘুম থেকে ওঠার দরকার নেই, ছাদেই তো জলকল আছে, কেচে মেলে দিয়ে চলে যাবে, পরিষ্কার কাছে। বাধ্য হয়ে রাজি হলো নিতা, বেশ চলছিল। 2 দিন আসেনি সেটা আগে বলে গেছে, রেখে দিতে বলেছে, পরে এসে একসাথে কেচে দেবে, তা দিয়েছে। এরপর হলো মুশকিল, নিতার দূর সম্পর্কের এক খুড় শ্বশুর মারা গেছেন, কাজ মিটলে শাশুড়ি বলে পাঠিয়েছেন সব কেচে কুচে নিতে। নিতা বলে রেখেছিল মোহিনীকে এক্সট্রা মোটা টাকা দেবে। মোহিনী বলেছিল, বড় গামলা আর বড় বালতিতে ভিজিয়ে দিও, একসাথে কেচে দেব। তা নিতাও তাই দিয়েছিল। মেয়েটা সকাল সকাল এসে ভিজিয়ে দিয়েছিল, বলল, আজ একটু পরেই কেচে দিয়ে যাব, অন্যবারই ছুটি নিয়েছি, আর কিছু বলেনি। নিতাও খেয়াল করেনি, সকালবেলা দাঁত মাজতে নিতা রোজ ছাদে ওঠে। সেদিন সকালে গিয়ে চোখ একেবারে কপালে, গামলা বালতি ভর্তি সব যেমনকার তেমন রয়েছে, মোহিনী কাল আসেনি। রাতে কোনোদিনও ওরা ছাদে আসে না, ন্যাড়া ছাদ বলে দীপ আসতে মানা করে। তাছাড়া সন্ধ্যের দিকটা রুটি তরকারি বানাতে বানাতে নিতা সিরিয়ালগুলোই দেখে। এখন কি হবে, ই এত কাঁচা, কোনো কারণেই কাল আসতে পারিনি, আজ নিশ্চয়ই আসবে, হে ভগবান যেন আসে। নিতা ঠাকুরকে ডাকতে লাগল, বেলা বেড়ে গেল, মোহিনী এলো না। নিতা জানে মোড়ের মাথার ওই প্রফেসরের বাড়ি ও কাছে, বাধ্য হয়ে নাইটি ছেড়ে
চুড়িদার গলিয়ে সেই অপরিচিত বাড়ির দৌড়ে দাঁড়াল মিতা। প্রফেসরের বাড়িও সে আসেনি। রান্নার লোকটি বলল, মোহিনীদি তো কামাই করে না, বলে পাঠিয়েছে কাজ করতে পারবে না, কাল সারা রাত নাকি বমি হয়েছে, কোনো রকমে একবারই কাঁচা ভিজিয়ে ফেলেছে, সেটা করে দিয়েই বাড়ি চলে যাবে, আজকাল আর আসবে না। রান্নার মাসি তার বাড়ি চেনে না। মিতার পাগল লাগছে, হাতে প্লাস্টিক জড়িয়ে কেচে নেবার চেষ্টা করছিল, ওগুলো নাড়াচাড়া করতেই এমন বিটকেল গন্ধ ছাড়লো যে বমি উঠে এলো। দীপ তো অনেক রাত্রিরে আসবে, নিপা এবার আশেপাশের বাড়ির কাজের লোকের কাছে গিয়ে প্রায় হাতে পায়ে ধরতে লাগলো, কেউ রাজি হয় না। শেষে একজন রাজি হলো, 300 টাকা নেবে, কেচে দেবে কিন্তু মেলে দেবে না। অগত্যা তাই করতে হলো। রাগে নিতার মাথা আগুন হয়ে আছে। আরে পারবি না তো ভেজালি কেন? তুই তো জানিস তোর শরীর খারাপ, তাহলে এভাবে নাকাল করার কোনো দরকার ছিল? অশোক একবার আচ্ছা করে কথা শুনিয়ে দেবে একদম। কিন্তু 3 দিন হয়ে গেল, মোহিনী আর এলো না। কাঁচা তো জমছে, কোনো রকমে জল কাঁচা করে চলছে। রাগ কমে গিয়ে অপেক্ষাই যেন করতে লাগলো মোহিনী। দীপ বলল, চিন্তা করো না, পরশু তো মাসের 1 তারিখ, মাইনে তো নিতে আসবে আজ না হোক কাল। কিছু আর বলো টোলো না, লোক পাওয়া দুর্ঘট, বরং বুঝলে সামনের মাস থেকে কিছু বাড়িয়েও দিও। কিন্তু সেদিন সকালেও মোহিনী এলো না। সন্ধেবেলা হঠাৎই পেস থেকে তাদের কারেন্ট চলে গেল, সিরিয়ালটাও গেল। বিরক্তি লাগছিল, এমন সময় বাইরের গ্রিলের গেটের মাথার আংটাটা খোলার টং করে শব্দ হলো। কে আসছে এখন? বৌদির একদিন আসার কথা আছে। চটচট করে হালকা চুটির শব্দ পেল, শব্দটা চেনা, মোহিনীর প্লাস্টিকের চটি। হ্যাঁ ঠিক তাই, দরজায় ঢ্যাক 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 করে 3 বার ধাক্কার শব্দও হলো। মোহিনী! মনটা খুশি হয়ে উঠল। মোহিনী বেঁচে মানুষ, কলিং বেলটা বেশ উঁচুতে, কারেন্ট থাকলেও এইভাবে দরজা মুঠি পাকিয়ে ঠোকা দেয়। যাক শান্তি, নিতা ছুটে গিয়ে দরজাটা খুলল। হ্যাঁ, মোহিনীর গুটখার সুন্দর গন্ধটা চারিদিকে ছড়িয়ে গেছে, কিন্তু মেয়েটা গেল কই? বাইরের গ্রিলটা খোলা, কিন্তু মোহিনীকে দেখতে পেল না। খুব বিস্মিত হলো নিতা। ও মা, এরকম এসে চলে যাওয়ার মানে কি? কেউ ডাকলো নাকি? একটু বাইরে বেরিয়েই উঁকি দিল। ফেস থেকে কারেন্ট গেছে, পাড়াটা অন্ধকার, কাউকেই দেখলো না। কিন্তু কি আর করে, ঘরে চলে এলো। রাতে দীপ শুনে বলল, তোমার দুম করে দরজাটা খোলাটা ঠিক হয়নি, কোনো চোর ডাকাতো তো হতে পারত, মোহিনী চলে যাবে কেন এলে? মিতা যেন এবার একটু ঘাবড়াল, কিন্তু গন্ধটা, যে এসেছিল সেও খায় হয়তো। পরদিন মিতা সন্ধে পেরিয়ে আটা মাখতে মাখতে টিভি দেখছিল, এমন সময় আলোগুলো দপদপ করতে লাগলো। কি কাণ্ড, টিভিটা যাবে তো, আজও সিরিয়ালটা বরবাদ। টিভিটা বন্ধ করার সঙ্গে সঙ্গে কারেন্ট চলে গেল। ইস, আজকাল তো লোডশেডিং বড় একটা হয় না, কাল 2 মোমবাতি ছিল, আজ নেই, কেনার কথা মনেও হয়নি। কোনো রকমে উঠে গলির দিকের জানলাটা খুলল, ঘরের আশপাশ থেকে খানিকটা আলো এলো। সবার বাড়ি আছে, তার মানে
তাদের মেন থেকে গেছে। আজকে গুমট গরম, একটুকু হাওয়া পর্যন্ত নেই, সর্বনাশ। এখন লোক পাবে কোথায়? এক্ষুনি অবশ্য দ্বীপ এসে পড়বে, ফোন করেছিল একটু আগে। মিতা ভাবলো ফোন করে একটু জানিয়ে দেবে দ্বীপকে, যাতে ইলেকট্রিক মিস্ত্রিকে নিয়ে আসে। এমন সময় দরজায় ধাক্কার শব্দ। মোহিনীর ধাক্কা দেবার শব্দ, কিন্তু দ্বীপের সাবধান করা কথা মনে পড়ে গেল। মিতা গলা তুলে জিজ্ঞাসা করল, কে? উত্তর এলো না, কিন্তু মোহিনীর পরিচিত খুশখুশে কাশির শব্দ পেল আর কাঁচের চুরির শব্দ। মিতা দৌড় খুলতে গেল, খুলতে না খুলতেই পাওয়া গেল সেই গন্ধ। দরজা খুলে নিতা কাউকেই দেখতে পেল না, অবাক হয়ে উঁকি মারল। দোরের পাশেও কেউ নেই, কিন্তু যাবে কোথায়? খোলা জানলা দিয়ে তো কাউকে যেতেই দেখা গেল না। হঠাৎ করে হু হু ঠান্ডা কনকনে হাওয়া বয়ে গেল ঘরের মধ্যে, যেন ঢুকেও এলো। খালি পলিথিনের মগটা টেবিলের উপর থেকে পড়ে গেল, চাপা দেওয়া খবরের কাগজগুলো ফরফর করে উঠল। এই গরমে এত ঠান্ডা হওয়া, আকাশে মেঘ নেই একটুও, গুটকার গন্ধটা যেন ঘরের চারিদিকে ছড়িয়ে গেছে। হঠাৎই নিতার গা ছমছম করে উঠল, একটা অজানা ভয় তাকে পেয়ে বসল। সেই সময় দ্বীপ খোলা গেট দিয়ে ঢুকল। কি হলো, গেট খুলে রেখেছো কেন? এখনই কুকুর ঢুকে নোংরা করে যাবে, দ্বীপ বলল। আবার একটা হাওয়ার ঝড় বয়ে গেল। মিতার মনে হলো যেন হাওয়াটা ঘরের মধ্যে থেকে বেরিয়ে এলো, ওর গায়ে কাঁটা দিল, আর ঘরের আলোগুলো আবার আপনি জ্বলে উঠল। দ্বীপ বলল, লুজ কানেকশন হচ্ছে বোধহয়, কাল চেক করাতে হবে। মিতার মনে কেমন একটা ভয় ভয় অস্বস্তি চেপে বসছিল, কিন্তু ও কিছু বলল না। দ্বীপ টয়লেট থেকে এসে বলল, মোহিনী এসেছিল বুঝি? চমকে উঠে নিতা বলল, কেন? দীপ বলল, না, বাথরুমে মনে হলো তোমার ওই মোহিনীর মশলার গন্ধ। নিতা ঘাড় নেড়ে না বলল, তারপর আস্তে করে বলল, কাল ভাবছি অন্য কাজের বাড়ি খুঁজে গিয়ে একটু খোঁজ নেব। দীপ ফেসবুক চেক করতে করতে ঘাড় নাড়ল। পরদিন দ্বীপ অফিস বেরোবার আগেই একটা আধময়লা পোশাক পরা লোক এলো নিতার বাড়ি, বলল, আমি মোহিনীর ঘরের লোক, ভাবি আমার জেনানা মোহিনী চলে গেল, বমি পাখানা করতে করতে শেষ হয়ে গেল। ডাক্তারবাবু বললেন খাবারের সাথে খারাপ কিছু খেয়েছিল, বস্তির আরো চারজন শেষ। আমিও বিমার ছিলাম, তাই খবর দিতে পারিনি, ওর কাজ টাজ তো করতে হবে। তাই মোহিনীর মাইনে ছাড়াও 500 টাকা দিয়ে গেল দ্বীপ। লোকটা চলে গেল। নিতা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে রইল। দ্বীপকে বলল, জানো আমি পরপর দুদিন স্পষ্ট শুনেছি মোহিনী দরজা ধাক্কা দিয়েছে। আমি দেখিনি ঠিকই, কিন্তু অনুভব করেছি। দ্বীপ অন্য সময় হলে হেসে উড়িয়ে দিত, কিন্তু আজ কিছু বলল না। সে আর নিতাকে বলেনি কাল যখন সে খোলা গেট দিয়ে ঢুকছিল
তখন হঠাৎ তার মনে হয়েছিল তার পাশ দিয়ে একটা কনকনে ঠান্ডা বাতাস ঝড়ের মতো বয়ে গেল। সে নিজে বাথরুমে তীব্র গুটকার গন্ধ পেয়েছিল। যে দীপ বলল, দেখো হয়তো কথা দিয়ে আসেনি তাই তোমায় জানাতে চেয়েছিল। মেয়েটা ভালো ছিল, আমরা ভগবানের কাছে ওর আত্মার শান্তি কামনা করি। আমি শুনেছি এই এরিয়ার বিষাক্ত মদে অনেকেই অসুস্থ হয়েছে, কজন মারাও গেছে, হয়তো মোহিনীও। ভয় নেই, আর আসবে না ও, দেখো